আলোচনার বিষয় আজকে অষ্টম শ্রেণীর পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পর্ব পাঁচটার দ্বিতীয় পাটটা আমরা পড়বো অর্থাৎ পর্ব পাঁচটা আমরা এতদূর পর্যন্ত পড়ে নিয়েছিলাম এদিকটা চাহিয়া দেখিল পর্যন্ত তো বাকি পাঠটা আমরা কিন্তু কমপ্লিট করবো এ এবং ভেতর থেকে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো কেননা পথের পাঁচালে কিন্তু ভেতর থেকে প্রশ্ন উত্তর ভীষণ ইম্পর্টেন্ট ছোটো প্রশ্ন অনেক আসে সেগুলোর জন্য কিন্তু অবশ্যই আমাদের গল্পটা পড়তে হবে এর আগের পাঠগুলো আমি আলোচনা করে দিয়েছি এর পরের পাটে অনেক আলোচনা করা আছে এছাড়াও প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি সাজেশন করিয়ে দিয়েছি সেগুলো অবশ্যই দেখবে ডিভিএস ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অল করে দেবে ভিডিওটা লাইক করে রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায় ভিডিওটা বেশির থেকে বেশি শেয়ার করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও শুরু করা যাক নেক্সট দেখো কি বলছে অপুর দিদির দিকে অপুর দিদির দিকে অবাক হইয়া চাহিয়া রহিল হীরক বস্তু তাহার অজ্ঞাত নয় বটে মায়ের মুখে দিদির মুখে রূপকথার রাজপুত্র রাজকন্যার হীরা মুক্তার অলঙ্কারের অনেকবারই শুনেছে কিন্তু হীরা জিনিসটা কীরকম দেখতে সে সম্বন্ধে তাহার মনে একটা ভুল ধারণা ছিল তাহার মনে হয়তো হীরা দেখতে মাছের ডিমের মতো হলদে হলদে তবে নরম নয় শক্ত ঠিক আছে তাহলে দেখো অপুর কিন্তু অবাক হয়ে রইল অপু কেন হীরা যে বস্তুটা বা হীরা যে জিনিসটা সেটা সম্বন্ধে সে অজ্ঞাত নয় অজ্ঞাত নয় মানে সেটা সম্বন্ধে তার অজানা নয় অর্থাৎ সে জানে মার মুখে সে শুনেছে দিদির মুখে শুনেছে রূপকথার গল্পে হীরের গয়নার কথা সে শুনেছে ঠিক আছে কিন্তু হীরের সম্বন্ধে তার মনে একটা ধারণা ছিল কি ধারণা ছিল না হীরে বোধহয় হলদে রঙের হয় ডিমের মতো অনেকটা দেখতে নরম কিন্তু না শক্ত ঠিক আছে এটা কিন্তু প্রশ্ন আসে প্রশ্ন কি আসতে পারে না অপুর চোখে হীরা দেখতে কেরকম ছিল ঠিক আছে হীরার সম্বন্ধে অপুর ধারণা কি ছিল এইভাবে ঠিক আছে তখন বলতে হবে অপুর হীরার সম্বন্ধে একটা মনে ধারণা ছিল যে হীরা দেখতে অনেকটা মাছের ডিমের মতো ডিমের মতো শুধু নয় কিন্তু মাছের ডিমের মতো হলদে হলদে কিন্তু শক্ত নরম না এইভাবে ওকে নেক্সট নেক্সট দেখো কি বলছে সর্বজয়া বাড়ি ছিল সরি সর্বজয়া বাড়ি ছিল না পাড়া হইতে আসিয়া দেখিল ছেলে মেয়ে বাড়ির ভেতর দিকে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কাছে যাই কাছে যাইতে দুর্গা চুপি চুপি বলিল মা একটা জিনিস কুড়া পেয়েছি আমরা যখন কাছে যেই গেল তখন যখনই সর্বজয়া সর্বজয়া কে ছিল না অপু আর দুর্গার মা ছিল সে যখনই বাড়িতে গেল মানে ঘরে এলো তখন সে দেখলো যে দরজার কাছে ও দুই ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে তখন সে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের দুর্গা বলল মা একটা চুপিচুপি বললো যে একটা জিনিস কুড়িয়ে পেয়েছি ওকে নেক্সট নেক্সট বলছে গড়ের গড়ের পুকুরের পান ফল তুলতে গেছিলাম মা সেখানে জঙ্গলের মধ্যে এইটি পোতা ছিল বলে জিনিসটা বার করে দিচ্ছে যে গড়ের মাঠে সে পান ফল তুলতে গেছিলো সেখানে জঙ্গলের মধ্যে জিনিসটা পোতা ছিল ওকে অপু বলিল আমি দেখি আমি দেখে দিদিকে বললাম মা অপু বলছে যে আমি দেখতে পেয়ে দিদিকে বলেছি ঠিক আছে দুর্গা আঁচল হইতে জিনিসটা খুলিয়া মায়ের হাতে দিয়ে বলিল দেখ দেখি কি দেখো দেখি কি এটা মা বলছে যে জিনিসটা অপুর সরি দুর্গা আঁচল থেকে খুলে মাকে দিয়ে বলছে এটা কি দেখো মা এটা ঠিক হিরে নয় বলছে এটা ঠিক হিরে না মানে হীরের মতো না অনেকটা সেটাই বলছে ওকে সর্বজয়ারও হীরের সম্বন্ধে ধারণা তাহাদের অপেক্ষায় বেশি স্পষ্ট নহে সে সন্দিগ্ধ সুরে জিজ্ঞাসা দেখতে পাচ্ছ না দেখতে পেলে স্ক্রিনটা একটু স্প্রেড করে নেবে দেখতে পাবে আচ্ছা যাই হোক জিজ্ঞাসা করিল তুই কি করে জানলি হিরে তখন ও তার হিরের সম্বন্ধে ওর দে আমাদের সর্বোচ্চ যে ধারণা ছিল সে যে অনেক কিছু হিরের সম্বন্ধে জানতো তা না ছেলেমেয়ের মতোই ধারণা ছিল তার ছেলে মেয়ে যতটুকু ধারণা ততটুকুই সে জানে যে চকচকে একটা জিনিস হয় হিরে ঠিক আছে কিন্তু সে সন্দেহ সুরে দুর্গাকে জিজ্ঞাসা করলো যে তুই কি করে জানলি যে হীরা দেখতে কেরকম এটা হীরা দুর্গা বলিল মজুমদারেরা বড় লোক ছিল তোমা ওদের ভিটের জঙ্গলে কারা নাকি মোহর কুড়িয়ে পেয়েছিল এটা একেবারে পুকুর ধারে বনের মধ্যে পোতা ছিল রোদ্দুল লেগে চকচক করছিল এ ঠিক মা হিরে ঠিক আছে তখন সে বললো যে এটা তো মজুমদারদের বাগান থেকে পেয়েছে মা মজুমদারদের যে ভিটে আছে সেখান থেকে পেয়েছে আর মজুমদাররা ছিল বড় লোক ঠিক আছে তো বড় লোক বাড়িতে হিরে মোহর পাওয়া যাবে এটাই স্বাভাবিক বলছে এর আগে কেউ সেখান থেকে কি পেয়েছিল না মোহর পেয়েছিলো যদি প্রশ্ন আসে মজুমদারদের বিটের থেকে আগে কি কুড়িয়ে পাওয়া গিয়েছিল না মোহর পাওয়া গিয়েছিল ওকে তো পুকুর ধারে একদম জঙ্গ জঙ্গলের মধ্যে পোতা ছিল চকচক করছিল তো নিশ্চয়ই এটা হিরেই হবে যেহেতু ওরা বড় লোক একটা ধারণা সর্বজয়া বলিল আগে উনি আসুন ওকে দেখাই বলছে আগে উনি আসুক ওনাকে দেখায় তারপরে দুর্গা বাহিরে উঠানে আসিয়া আল্লাদের সহিত ভাইকে বলিল হিরে যদি হয় তবে দেখিস আমরা বড় মানুষ হয়ে যাব তখন কিন্তু মানে দুর্গার যে দিদি ছিল আর দুর্গা যে ছিল আর কি সে অপুকে এসে বললো যদি একটা হিরে হয় আমরা তাহলে বড় লোক হয়ে যাবো হিরের তো প্রচুর দাম অনেক দাম অত বড় একটা হিরে পেয়েছে ওকে যাই হোক অপু না বুঝিয়া বোকার মতো হিহি করে হাসিল খানিক পরে একটু একটা পুতুলি হাতে হরিহর বাড়ি ঢুকিল ঠিক আছে তখন অপু আবার দিদির কথা শুনে বড়লোক হয়ে যাবে শুনে বুঝতে পারলো না ব্যাপারটা কী আর কি সে বড় মানে হাসলো আর কি সর্বজয়া খানিক পরে কিন্তু হরিহর একটা হাতে পুতুলি নিয়ে বাড়িতে ঢুকলো হরিহর কে ছিল হরিহর ছিল কিন্তু অপু আর দুর্গার বাবা ওকে অনেক সময় প্রশ্ন আসবে যে অপু আর দুর্গার বাবার নাম কি তখন কিন্তু হরিহর আর মায়ের নাম ছিল সর্বজয়া অপুর দিদির নাম ছিল দুর্গা দুর্গার ভাইয়ের নাম যদি বলে তাহলে অপু ওকে নেক্সট সর্বজয়া বলিল ওগো শোনো এদিকে এসো তো দেখো তো এটা কি হরিহর হাতে লইয়া বলিল কোথায় পেলে দুর্গা গড়ের পুকুরে পানি ফল তুলতে গিয়েছিল কুড়িয়ে পেয়েছে তখন হাতে নিয়ে হরিহর বলছে জিনিসটা তুমি কোথায় পেলে ওকে তখন বলছে দুর্গা পানি ফল তুলতে গেছিলো গড়ের পুকুরে কোথায় পানি ফল তুলতে গেছিলো না গড়ের পুকুরে কিন্তু ওকে বা গড়ের পুকুরে কী তুলতে গেছিলো না পানি ফল তুলতে গেছিলো ওকে সেখানে কুড়িয়ে পেয়েছে কি বলো দেখি হরিহর খানিকটা উল্টায় পাল্টাইয়া দেখিয়া বলিল কাছ না হয় পাথরটা তোর হবে এতটুকু জিনিস ঠিক বুঝতে পারছি না বলছে কাছ না হয় ঠিক আছে কাছ না হয় এটা মানে কাচ না যাকে বল বলা হয় পাথরটা তোর হবে খুব ছোটো জিনিস ঠিক বুঝতে পারছি না ওকে সর্বজয়া মনে একটুখানি ক্ষীণ আশার রেখা দেখা গেল সর্বজয়া মনে একটা আশা জাগলো হয়তো এটা তোর বলছে হয়তো এটা হিরে হতে পারে ওকে একটা আশা জাগলো দেখো গরিব ফ্যামিলি গরিব বাড়ির সে বউ ওকে ছেলে মেয়েকে দুবেলা ঠিক মতো খেতে দিতে পারে না তো সে মনে একটা আশা জাগছে যদি এটা হিরে হয় তো তাদের কাছে অনেক পয়সা চলে আসবে তারাও স্বচ্ছন্দভাবে লাইফ লিড করতে পারবে ওকে তো সেটাই যাই হোক কাজ হইলে আমার স্বামী কি চিনতে পারিত না বলছে যে কাঁচ হতো তাহলে কি স্বামী চিনতে পারতো না স্বামী মানে ওই সর্বজ আমাদের হরিহরের কথা বলছে নেক্সট পরে সে চুপি চুপি যেন পায়ে পাঁচের স্বামী বিরুদ্ধ যুক্তি দেখায় এই ভয়ে বলিল হিরে নয় তো যদি হিরে হয় তখন বলছে সে আস্তে আস্তে বলল হিরে নয় তো যদি ভাবছো যদি হিরে বলবে যদি মানে হরিহর বলে না না যে না বলে এই একটা মনের মধ্যে সন্দেহ নিয়ে সে বলল জিজ্ঞাসা করল। হিরে নয় তো হ্যাঁ হিরে যদি পথে ঘাটে পাওয়া যেত তবে আর ভাবনা ভাবনা কি ছিল তুমিও যেমন তখন আবার হরিহর বলছে যদি হিরে যদি পথে ঘাটে পাওয়া যেত তাহলে তো আর ভাবনাও ছিল না তুমিও যেমন তাহার মনে মনে ধারণা হইল ইহা কাঁচ ঠিক আছে তার মনে মনে ধারণা হয়েছে আর কি এটা কাঁচ পরক্ষণে কিন্তু মনে হইতে হইল হয়তো হইতেও পারে বলা যায় না বলা যায় কি তখন হরিহরের মনে ভাবলো মনে একটা ধারণা ছিল এটা কাঁচই হবে কিন্তু পরোক্ষণে আবার ভাবলে হিরে হতেও পারে বলা তো যায় না কোনো কিছুই তো অসম্ভব না না তখন কী বলছে বলা যায় কি মজুমদাররা বড় লোক ছিল মজুমদাররা তো বড় লোক ছিল তো তাদের বাগান থেকে বা তাদের ভিটের থেকে হিরে পাওয়া যাবে এটা তো অস্বাভাবিক কিছু দেয় না অস্বাভাবিক তো কিছু নয় বিচিত্র কি যে হয়তো তাহাদেরই গহনাটহনা কোনো কালে বাসন সরি বসানো ছিল কি করিয়া মাটির মধ্যে পুতিয়া গিয়াছে কথা কথায় বলে না বলে সরি কথায় বলে কপালে না থাকলে গুপ্তধন হাতে পড়িলেও চেনা যায় না শেষে কি দরিদ্র বাম্বনের গল্পের মতো ঘটিবে তখন বলছে মনে মনে ভাবছে যে ওরা তো অনেক বড় লোক ছিল তো ওদের অনেক গয়না টয়না ছিল হয়তো কোনো গয়নার মধ্যে এটা বসানো ছিল সেটা কখনো খুলে পুড়িয়ে পড়ে গেছে আর কি ঠিক আছে মাটির মধ্যে পোতা হয়ে গেছে ওকে বলে কপায় সরি কথায় বলে এটা বলছে বলছে কথায় বলে কপালে না থাকলে গুপ্তদন হাতে পড়লেও চেনা যায় না কথা আছে না যে যদি মানুষের কপাল খোলে বা বড়োলোক তার হওয়ার হয় সে হবেই আর যদি না কপালে থাকে তাহলে কি গুপ্তদান হাতে পড়লেও কিন্তু সেটাও পাওয়া যায় না সেরকমই বলছে ওকে বলছে শেষে কি দরিদ্র ব্রাহ্মণের গল্পের মতো ঘটবে সে বলিল আচ্ছা দাঁড়াও একবার বরং গাঙ্গুলি বাড়ি দেখিয়ে আসি বলছে দাঁড়াও একবার গাঙ্গুলি বাড়িতে গিয়ে দেখিয়ে আসি ওকে নেক্সট রাধিতে রাধিতে সর্বজয়া বারবার মনে মনে বলিতে লাগিল দোহাই ঠাকুর কত লোক কত কি কুড়িয়ে পায় এত কষ্ট যাচ্ছে সংসারে বাছাদের দিকে মুখ তুলে তাকাও দোহাই ঠাকুর তখন মায়ের মন এবার মা মনে মনে ঠাকুরকে ডাকছে সর্বজয়া মনে মনে ডাকছে যে মানুষে তো কত কিছু কত কুড়িয়ে পায় ওকে এটা যেন হিরে হয়ে যায় হিরে হলে ওদের এত দরিদ্রের সংসার ওদের দিন ফিরে আসবে আর কি সেটাই ওকে নেক্সট তাহার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতেছে খানিক পরে দুর্গা বাড়ি আসিয়া আগ্রহের সুরে বলিল বাবা এখনও বাড়ি ফেরিনি হ্যামা তখন খানিকক্ষণ পরে মনের মধ্যে তো একটা ভয় টেনশান করছে যে কি হয় কি হয় জিনিসটা হিরে নাকি অন্য কিছু তখন খানিকক্ষণ পরে দুর্গা বাড়িতে এসছে জিজ্ঞেস করছে মাকে আগ্রহের সুরে জিনিসটা কী ওকেও তো জানতে হবে ও তো ইচ্ছা আছে মনের মধ্যে জানার তাই না তো আগ্রহ একটা তো ও আগ্রহের সুরে মাকে জিজ্ঞেস করছে বাবা এখনও আসেনি মা সঙ্গে সঙ্গে হরিহর বাড়ির ভেতর ঢুকিলো হুঁ তখনই আমি বললুম এ কিছু নয় তখন বলছে সঙ্গে সঙ্গে কিন্তু হরিহারবাবু বাড়িতে এসে বলছে তখনই আমি বললাম এটা কিছু নয় গাঙ্গুলি মশায়ের জামাই সত্যবাবু কলকাতা থেকে এসেছেন তিনি দেখেই বললেন এরকম বেলোয়ারি কাজ এটা হচ্ছে বেলোয়ারি কাজ ঝাড় লণ্ঠনে ঝোলানো থাকে আচ্ছা রাস্তাঘাটে যদি হিরে জহরত পাওয়া যে তো তাহলে তুমিও যেমন তখন বলছে হরিহর বাবু বাড়ি ঢুকেছে ওনারও একটা মনে একটা আশা জেগেছিল তো আশা যাই হোক পূর্ণ হয়নি তো উনি বাড়িতে এসেছে বলছে হুঁ তোমরাও যেমন তোমরা বললে এটা হিরে ওকে ও কোথায় দেখিয়েছিল কোথায় দেখিয়ে এটা প্রমাণ হলো হিরে নয় না ও দেখিয়েছিল বাবু তার যে গাঙ্গুলি মশাই গাঙ্গুলি মশাইয়ের কাছে গিয়েছিল তার জামাই সত্যবাবু ওকে তিনি কলকাতা থেকে এসেছে কলকাতা থেকে এসেছে তিনি বলল এটা হচ্ছে কিসের না বেলোয়ারি কাজ ঝাল লণ্ঠনে ঝোলানো থাকে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট ঝাল লণ্ঠন নিশ্চয়ই দেখেছো অর্থাৎ ঝাড়বাতি যেগুলো হয় অনেক সময় অনেক পুজো মণ্ডপে দেখে থাকবে অনেকের বাড়িতে থাকে তারপরে অনেক প্যান্ডেল ট্যান্ডে থাকে ঠিক আছে ঝাড়বাতি ঝাড়বাতি একটু ঝাড়ের মতো ঝাড়বাতির যে কাঁচগুলো হয় সেগুলো খুব চকচক করে না তো সেটাই বলছি এটা ঝাড় লণ্ঠনের কাজ তাহলে বেলোয়ারি কাজটা কি না এটা হচ্ছে ঝাড় লণ্ঠনের কাজ কিন্তু ওকে তাহলে কে বলেছিল ওটা ওই ওই কাঁচের টুকরোটা বেলোয়ারি কাজ তখন আমরা বলতে পারি না গাঙ্গুলি মশায়ের জামাই সত্যবাবু যিনি কলকাতায় থাকেন ওকে আর কাঁচের টুকরোটা যে কুড়িয়ে পেয়েছিল দুর্গা আর অপু সেটা তাহলে আসলে কিসে দাঁড়ালো না সেটা কিন্তু দাঁড়ালো একটা বেলোয়ারি কাঁচ ওকে যেটা ঝাড় লণ্ঠনে ঝোলানো থাকে ঠিক আছে তারপরে বলছো যে রাস্তাঘাটে যদি হিরে পাওয়া যেত তাহলে তো হয়েই যেত বলে তুমিও যেমন সর্বজয়াকে বলে তুমিও যেমন এরকম আর কি বলছে ঠিক আছে তাহলে আমাদের পাঁচ নম্বর যে পর্বটা হচ্ছে পর্ব পাঁচ সেটা কিন্তু আমাদের পড়া হয়ে গেল এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু পেলাম যেগুলো আমি আলোচনার সময় তোমাদের বললাম সেই প্রশ্নগুলো অবশ্যই করতে হবে আমাদের প্রশ্ন অনেক কিছু এই পাটটার থেকে আসে যেমন ধরো মজুমদারদের বাড়িতে মজুমদারদের যে ভিটা ছিল সেখানে আগে কি পাওয়া গেছিলো মোহর পাওয়া গেছিলো দুর্গা আর যে আমাদের অপু যে হিরে ভেবে যে কাঁচের যে পাথরটি পেয়েছিলো বা যে চকমকে জিনিসটা পেয়েছিলো সেটা আসলে কী ছিল না বেলোয়ারি কাজ ছিল ও সেটা ঝল ঝাড় যেটা ঝোলানো থাকে বা ঝোলানো হয়ে থাকে ওকে কে প্রমাণ করেছিল বা কে এটা বলেছিল এই কথাটা এটা সত্যবাবু বলেছিলেন গাঙ্গুলি মশায়ের জামাই ছিলেন তিনি কলকাতা থেকে এসেছিলেন আচ্ছা তারপরে গাঙ্গুলি মশায়ের জামাই কোথায় থাকেন ঠিক আছে কলকাতায় থাকেন তার জামায়ের নাম কি সত্যবাবু কার কাছে নিয়ে গেছিল হরিহর এই হিরে কি জানার জন্য না গাঙ্গুলি মশায়ের বাড়িতে নিয়ে গেছিলেন ঠিক আছে সেখানে গাঙ্গুলি মশায়ের জামাই সত্যবাবু যিনি কলকাতা থেকে এসছেন তিনি দেখে বলেছিলেন সেটা হিরে নয় ওকে এই ধরনের প্রশ্নগুলো কি ফল তুলতে গিয়ে ছিল না পান ফল তুলতে গেছিল ঠিক আছে কোথায় গেছিল না গড়ের পুকুরে গিয়েছিল এইভাবে কিন্তু প্রচুর প্রশ্ন এখান থেকে ছোট 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 আসে তো কিন্তু সব আমি বলে দিলাম তোমাদের এর আগেও আমি বলেছি এগুলো খুব ভালো করে কিন্তু পড়তে হবে ওকে আজকের জন্য এটুকু পঞ্চম পর্বটা হয়ে গেল ষষ্ঠ পর্বটা আমি একটু পরে তোমাদের দিয়ে দিচ্ছি ওকে আলোচনা করছি এর আগের পর্বগুলো হয়ে গেছে পরেরগুলোও পেয়ে যাবে পার্ট বাই পার্ট ওকে আর এই দুটো নোটিফিকেশান তোমাদের পরপর আজকে তিনটে ভিডিও আপলোড হচ্ছে দুটো নোটিফিকেশান তোমাদের কাছে যাবে না একটা নোটিফিকেশান তোমরা পাবে বাকি ভিডিওগুলো সব ডেসক্রিপশানে প্লে লিস্টে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারবে ওকে ভিডিওটা লাইক করে রেখো যাতে যখনই ভিডিও আপলোড হোক নোটিফিকেশান না গেলেও ভিডিওটা স্ক্রিনে চলে যায় লাইক শেয়ার করো ওকে আর কামেন্টস করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানো জানিও আর নোটিফিকেশন অন রেখো খুব ভালো থেকো